সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মেদাদিয়া হাট থেকে কিছু কবুতরের দাম জানানোর চেষ্টা করব। অনেক ভাইয়েরা আমাকে ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করেছেন যে যারা বড় মাপের খামারি ওনারা নাকি অনেক বেশি দাম চায়। তা আজকে ভিউয়ার্স, যারা ক্ষুদ্র পরিসরে কবুতর পালেন, যাদের কাছ থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন, তাদের কিছু প্রতিবেদন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মেদাদিয়া হাটটি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন প্রায় সময় যে ভাইয়া হাটটি কোথায়। আমি আপনাদের অবগতির জন্য আবারও আজকে বলে দিচ্ছি, মেদাদিয়া হাটটি হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রীর মধ্যে অবস্থিত। আপনারা প্রথমে মেদাদিয়া হাটে আসতে চাইলে প্রথমে রামপুরা চলে আসবেন। রামপুরা থেকে বাসে কিংবা লেগুনা যুগে খুব সহজে চলে আসতে পারবেন রামপুরা বনশ্রী এই মেদাদিয়া হাটের মধ্যে। প্রতি বুধবার ভিউয়ার্স এই হাটটি বসে থাকে সকাল থেকে সন্ধ্যা নাগাদ। আচ্ছা চাচা, কোথা থেকে আসছেন? ও চাচা, নন্দীপাড়া। সব আমাদের আশেপাশেরই, মানে বনশ্রীরই। আচ্ছা, এইখানে কি কি রাতে কবুতর আছে আমাদের একটু বলেন চাচা। গিরিবাজ আছে, হুমা আছে, আলাগ আছে। আচ্ছা আচ্ছা, গিরিবাজ, হুমা, হ্যাঁ, সিরাজি আছে, সিরাজি, মুক্তি আছে, মুক্তি, হ্যাঁ, সোয়াচন্দন আছে, সোয়াচন্দন আছে। তা আজকে বাজারে কেমন দাম রাখছেন কবুতরের, কোনটার কেমন দাম রাখছেন তা আমি বলেন, কিংবা কবুতর বলে একটু দেখান আমাদেরকে। কোনটার কেমন দাম রাখছে ভিউয়ার্স আমরা জানার চেষ্টা করতেছি মেদাদিয়া হাট থেকে। ভিডিও শেষ ওনার নাম্বার আমরা দিয়ে দিব ভিডিওর ভিতরে, আপনারা চাইলে কেউ যোগাযোগ করতে পারবেন। এলো সোহা চন্দন, নটটা নাকি মাঝে? আচ্ছা, এলো সোহা চন্দন নটটা ভিউয়ার্স দেখতে পারতেছেন। এটার সাথে কি নর্মাল মিলানো আছে? না না, এটা কাল্লে আছে। আচ্ছা, এটা শুধু নটটা দাম কেমন রাখছেন আজকে? 600 টাকা আছে। 600 টাকা? এটার কি ডিম বাচ্চা হয়ে গেছে? ডিম বাচ্চা রানিং আছে। ভালো করবো না? আচ্ছা ঠিক আছে। আর কি কি জাত আছে একটু আমাদেরকে দেখান। আর কি কি জাত কবুতর আছে? গড়া আছে, গড়া আছে। আচ্ছা, এই হলো গড়া, এটা নন নাকি মাদিটা? না মাদি। আচ্ছা, দেখতে পাচ্ছেন বিয়ার গড়া মাদিটা। গড়া মাদিটা কেমন রাখছেন দাম? 1400 টাকা বিক্রি হয়। 1400 টাকা মানে জোড়া? জোড়া জোড়া। আচ্ছা, এটা 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 হচ্ছে মাদিটা? না মাতি। আর নটটা কোথায়? নটটা একটু দেখি আমরা। এগুলো কি ডিম বাচ্চা হয়ে গেছে? ডিম বাচ্চা হয়নি। ডিম বাচ্চা হয় না? না, মানে একদম নিউ এডাল্ট? নিউ এডাল্ট। আচ্ছা, এই হলো নটটা বিয়ার দেখতে পারতেছেন। উনি দাম রাখতে হচ্ছে 1500 টাকা। এটা কি ফিক্স দাম? ফিক্স। আচ্ছা, নর্মাল আমরা দেখে আমি চেষ্টা করলাম, দাম চাচ্ছে হচ্ছে 1500 টাকা। আর কী কী আছে একটু দেখেন আমাদেরকে, আর কী কী জাতের কবুতর রয়েছে আপনার কাছে একটু দেখি আমরা। কোনটা কানা কবুতর ধরে এখানে আমরা আরেকটা জোড়া কবুতর দেখতেছি, এটা কী জাতের একটু বলেন? হুমা ময়না যাক। হুমা ময়না যাক, চোখটা খুবই সুন্দর। হুমা ময়না যাক, যে বিয়ার দেখতে পাচ্ছেন হুমা ময়না জাতের কবুতর, চোখটা খুব ফ্রেশ। পাটনাটা একটু দেখান, পাটনাটা আছে কিনা? কোনো সমস্যা নেই, ফ্রেশ আছে না? এই যে দেখতে পাচ্ছেন বিয়ার, সেটা পাখাটো আমি দেখানোর চেষ্টা করতেছি, কবুতরটা ফ্রেশ আছে। এটা কি পেয়ার মেলানো আছে আপনার কাছে? পেয়ার মেলানো নেই। এটা কি সিঙ্গেল? হুমা মাদি। আচ্ছা, হুমা মাদি না? আচ্ছা, চোখটা একটু দেখি, চোখটা দেখতেছি বিয়ার। তো কোনটা দাম কেমন রাখছেন? এটা 1400 টাকা দাম চাইছে। এটা 1400 টাকা? আর আমরাও ওইখানে ওইখানে যেটা দেখলাম তখন যেটা চাইছে, এটার দাম কেমন লাগছে? এটার দাম ভাই 2200 টাকা বিক্রি হয়। 2200? মানে ময়না জাতের? হ্যাঁ, ময়না জাত যেটা বলে। আচ্ছা, 2200। আর এটা সিঙ্গেল? এটা সাথে জোড়া নাই? সিঙ্গেল আছে। সিঙ্গেলটা একদম কত লেসে দেবেন? এটা এটা বলছি একদম 800 টাকা। 800 ছেড়ে দেবেন পরে? আচ্ছা, আপনার এখানে সবুজ গুলো আছে নাকি কিছু? সিরাজি কত করে রাখছেন আজকে? সিরাজি দাম কেমন রাখছেন? আমি কিনতে আসছি। ও, আপনি কি এগুলা কি কিনতে আসছেন একজনের কাছে? কত দাম বলছে? আমি মনে করেন যেটা মাদি কিনতে আসছি। আচ্ছা আচ্ছা, আর এটা এটা কি নন নাকি মাদি? বিক্রি হবে না? না। এটা কি সবজি নাকি? সবজি। সবজি নন না মাদি? এটা এটা সবজি নন।
আচ্ছা সবজি নরটা মাটিটা বেচে ফেলছেন নাকি? না মাটি আছে এই যে। আচ্ছা নর মাটি মিলে এটা কত রাখছেন দাম সবজি? এই 1200 টাকা 1300 টাকা চাইতেছে। 1200 1300 চাইতেছেন আর বেচা? বেচাটা 1100। মানে এটা বেচা দাম বইলা দিবেন কমায় আমরা মানুষ কিন্তু আপনার ফোন নিব। 1100 টাকা বেচ চাল বসতেছি। 1100 হইলে আপনার বাসায় কেমন আছে কালেকশন? আছে মোটামুটি ভালো। ভালোই আছে। যোগাযোগ করলে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। বা অনেকে আছে আপনার দূর দূরান্ত থেকে বিকাশ করে, বিকাশ করলে বাড়াইতে পারেন? হ্যাঁ বাড়াইতে পারবো, দিতে পারবো। আচ্ছা আর কি কি আছে একটু দেখেন তো, এটা এটা দেখেন জোড়াটাই এই জোড়াটা 1100 হইলে ছেড়ে দিবেন তাই তো? তাহলে আমরা নর্মালি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, জোড়াটা 1100 টাকা হইলে সেল করে দিবে দেখতে পারতেছেন। আর সবুজ গোলা, সবুজ গোলা একটু আমরা দেখান তো, মানুষ কি সবুজ গোলা বেশি চায় আর কি? আমাদের ভিডিওর ভিতরে সবুজ গোলা বেশি, সবুজ গোলা একটাই রয়েছে আপনার কাছে না? বাসাতে আছে নাকি আরো? আছে, জিরা গোলা বাসায় আছে। এটা কি আপনার নর না মাদি? যা নর নর না? আচ্ছা নরটা কেমন রাখছেন দাম? 500 টাকা আছে। 500? এটা কি ডিম বাচ্চা হয়েছে? না রানিং আছে। রানিং রানিং চলতেছে না? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কবুতরটা দাম চাচ্ছে হচ্ছে 500 টাকা। আপনাদের বাসা কি নন্দীপাড়া? নন্দীপাড়া। আপনাদের একটা নাম্বার দিবেন, যে নাম্বারটা মধ্যে ইমু কিংবা সব কিছু খোলা আছে, কেউ যেন খোলা আছে তবে ইমু নাই তবে খোলা আছে। আচ্ছা ফোনে যেন যোগাযোগ করতে পারে, আপনার নাম্বারটা একটু দেন। 01 01 30 30 1 1 1 2 7 8 7 8 9 2 9 2 7 7। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইলিয়াসউদ্দিন। আচ্ছা আপনার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াসউদ্দিন। আচ্ছা আঙ্কেলের কবুতরগুলা এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, অনেক বাইরে আছেন কবুতর কিনতে চান, ওনার সাথে যোগাযোগ করে আপনারা দরদাম করে কবুতর নিতে পারেন। ওনার বাসা হচ্ছে ঢাকা রামপুরা খিলগাঁও নন্দীপাড়ার মধ্যে অবস্থিত। আপনার যাদের কবুতর প্রয়োজন কেউ চাইলে ওনার খামারও ভিজিট করতে পারেন বাড়িতে, এবং দেশ বিদেশ থেকে যেহেতু ওনার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আর সাদাগুলো একটু দেখি আমরা, এগুলো এগুলো কী যাতে গোল্লা 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 এটা তো সিঙ্গেল দেখা দাম নট নাকি? এটা নট গোল্লা নটটা কত রাখছে? 600 টাকা গোল্লা নটটা 600 রাখছে। এটা সাতারটা ওটাই কি গোল্লা এই সাতারটা? হ্যাঁ। আর ছোটোটা কত রাখছেন গোল্লা? একটা নম্বর আছে। আচ্ছা এই নটার দাম কত? নটের দাম হলো 600 টাকা। দেখতে পাচ্ছেন এলো সোয়া চন্দন মর দাম চাচ্ছে 600 টাকা। আমরা তো মোটামুটি সবগুলোই দেখলাম, আর এই যে কালোটা, এই কালোটা হ্যাঁ কালো ময়না, শুধু ময়না, শুধু ময়না, ময়না যাক একটু লঞ্চ একটু দেখি যাকটা, যাকটা কি সিঙ্গেল? সিঙ্গেল না আছে, নর মাটি আছে, নর মাটি মিলে নিয়ে আছে। মানে আজকে বাজারে না আপনার বাসার মধ্যে আছে আর কি? এই ময়না দাকে চূড়া, এটা না এলো বেড দেখতে পাচ্ছি ময়না দাকে সাথে চূড়া হবে এটা, এই যে কর্নারটা। হ্যাঁ আচ্ছা ওনার হাতেটা হাতেটা একটু দেখি, এগুলা কি ডিম বাচ্চা হয়ে গেছে? ডিম বাচ্চা হয়েছে, হয়ে গেছে না? আচ্ছা এটার দাম জোড়া কেমন চাইবেন যদি আমরা বলি জোড়া? ওই 1200। 1200 না? 1200 হইলে বেচা। আচ্ছা ঠিক আছে, আমরা ওনাদের কাছ থেকে দাম নেওয়ার চেষ্টা করলাম কবুতরের। আর এই যে এটা কী দাম? এটা একটা ওটা দেশি, এটা দেশি না? দেশি কত করে রাখছে? এটা 800। 800 এলো দেশি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কি জোড়া 800 নাকি সিঙ্গেল? সিঙ্গেল 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 800 টাকা রাখছেন। এলো দেশি একটা পেন্স যাতে কবুতর ভিউয়ার্স ওনারা রাখছে 800 টাকা। দেখি আর একটু দেখে দেখি আমরা, আর এখানে কী কী রাখছেন? এইখানে কোনটা দাম কেমন? গোলাটা কত রাখছেন দাম? গোলাটার দাম লাগছে 400। আচ্ছা তারপরে এই জোড়া 800। আর এই জোড়াটা 800 টাকা রাখছেন নাকি? আচ্ছা গোলা দেখলাম 800 টাকা।
मेरा देहाते किस कबूतर दाम जानने चेष्टा कर लम व्यूअर्स अपन प्रतिबेदन केम लागसे अवश्य जानबें भूल त्रुटि हम क्षमा दृष्टिकोण देखें तो व्यूअर्स आज के मत वीडियो विदाय निच्छी सबाई भलो थकबें सलामु अलैकुम।